हेलो गाइस आज के আমরা Amjax Box 3 Pro 20 फ्लाई করব এবং এটির সাথে আমরা GoPro 8 ক্যামেরাটি অ্যাড করে ফ্লাই করে দেখলাম যে এটির ক্যামেরা পারফরম্যান্স কেমন আসে তো বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করা যাক It sound right boy আমরা Amjax Box 3 Pro ড্রোনটি আজকে উড়াব এটি হচ্ছে এটির রিমোট আমরা এটির সাথে হিরো GoPro 8 ক্যামেরাটি অ্যাড করলাম এটিকে রিমোটের সাথে কানেক্ট করছি এবার উড়ার পালা ড্রোনটি উড়ে যাচ্ছে আমরা এর ভিডিও ফুটেজগুলো রেকর্ড দিব এবং ভিডিও ফুটেজগুলো কেমন আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব রিমোট থেকে আমরা ড্রোনটিকে কন্ট্রোল করছি আমরা সামনে দেখতে পাচ্ছি মেট্রো রেলের কাজ চলছে আমরা এর কিছু ফুটেজ নেব ড্রোনটিকে আমরা চোখে দেখতে পাচ্ছি না তাই আমরা রিমোটের ক্যামেরার মাধ্যমে সেটাকে ফলো করার চেষ্টা করছি আমরা 17 তলার উপর থেকে ড্রোনটিকে কন্ট্রোল করছি আমরা ড্রোনটিকে এই পাশ থেকে নিয়ে এসে অন্য পাশে পাঠানোর চেষ্টা করছি এখান থেকে কিছু ফুটেজ ধারণ করার চেষ্টা ড্রোনটি মোটামুটি ভালোই পারফরম্যান্স দিচ্ছিল ড্রোনটির প্রাইস সম্পর্কে জানতে হলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন ড্রোনটির ফ্লাইং টাইম 12 থেকে 13 মিনিট ছিল এক পর্যায়ে ড্রোনটির ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল আমরা ড্রোনটিকে ল্যান্ড করানোর চেষ্টা করছি ব্যাটারি শেষ হওয়ার কারণে পানির মধ্যে ল্যান্ড করেছে এবং ড্রোনটির মধ্যে পানি ঢুকে গেছে ড্রোনটির ধারণকৃত ফুটেজগুলো দেখার পালা আমরা মেট্রো রেলের ফুটেজগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে GoPro 8 এর মাধ্যমে যে রেকর্ড করা হয়েছে তার কিছু ফুটেজ
পানিতে ভিজার পর এটিকে আবার শুকিয়ে ঠিক করার চেষ্টা। ড্রোনটি ফ্লাই করার সময় এটি পানিতে পড়ে যায় এবং দুর্ঘটনাবশত এটি ক্র্যাশ করে। আর আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই চেষ্টা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি দিন। ধন্যবাদ। এবং আপনাদেরকে আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্টস বক্সে লিখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।